আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা মাইনিং অ্যাপের আপডেট শেয়ার করব, যেখান থেকে দেখতে পারতেছেন আমি অলরেডি উইথড্র করে নিয়েছি এবং আমি কিন্তু অলরেডি সেলও মেরেছি। আমি হচ্ছে 1400 টোকেন উইথড্র করছি এবং সেটা কিন্তু অলরেডি এখানে দেখতে পারতেছেন আমি 1491টা টোকেন উইথড্র করছি, সেটা কিন্তু আমি অলরেডি $84 সেলও মেরে দিয়েছি। ওকে, তো এই অ্যাপটা হচ্ছে পুরনো, বাট এই অ্যাপে চাইলে কিন্তু আপনি এখনও জয়েন করে মাইনিংটা করতে পারবেন। তো আমি আজকের এই ভিডিওটা আপনি জয়েন করার জন্য বানাইতেছি না, আজকের এই ভিডিওটা বানাইতেছি যারা হচ্ছে আগে জয়েন করছে বা যাদের কাছে আগে টোকেনটা আছে তারা ওই টোকেনটা কীভাবে উইথড্র করবে বা সোয়াপ করবে বা ওই অ্যাপে কীভাবে কেওয়াইসি করবে ওই বিষয়ে এ টু জেড দেখাইবো। বাট আপনি চাইলে কিন্তু এখনও জয়েন করতে পারবেন। আপনি যদি এখনও মাইনিং করেন তাহলে প্রতিদিন কতটা টোকেন আর্ন হবে এবং প্রতিটা টোকেনের ভ্যালু কীরকম সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাই দিব। তো আপনারা অনেকে বলতে পারেন ওইটা কোন অ্যাপ বা কোন অ্যাপ থেকে আমি উইথড্র নিছি বা কোনটার আপডেট। তো দেখেন এই মাইনিং অ্যাপটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম অনেক আগে, সেটা হয়তো আপনাদের মনে আছে। আমি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসি তাহলে এখানে দেখতে পারবেন আমি হচ্ছে January 23 এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল শেয়ার করছি। তো ওই সময় থেকে যারা হচ্ছে এখানে মাইনিংটা করছেন তাদের আশা করি আমার চেয়ে বেশি টোকেন আছে। আমি তো মাত্র 1491টা আর্ন করছি, যদি আপনি এখানে প্রতিনিয়ত মাইনিং করে থাকেন তাহলে এখানে আপনার 2000-এর উপরে হচ্ছে ব্যালেন্স হয়ে গেছে। সত্যি কথা বলতে এই অ্যাপটাকে আমি একেবারেই গুরুত্ব দিই নাই, তা না হলে আমি কিন্তু মিনিমাম 10,000 টোকেন এখান থেকে আর্ন করতে পারতাম। তো যারা প্রতিনিয়ত মাইনিং করছেন তাদের কিন্তু একটা মোটামুটি টোকেন আছে। তো এখান থেকে এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের টোকেনটা এখান থেকে উইথড্র করবেন বা সোয়াপ করবেন, উইথড্র করতে কী কী রিকোয়ারমেন্ট আছে এগুলো আমি আপনাদেরকে এইটুকু দেখাবো। আর এখানে যদি আপনি জয়েন করতে চান তাহলে কীভাবে জয়েন করবেন সেই বিষয়ে অবশ্যই ভিডিও লাস্টে দিয়ে কথা বলবো এবং প্রতিটা টোকেনের ভ্যালু কত, প্রতিদিন আপনি কতটা টোকেন আর্ন করতে পারবেন সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। তো ওই অ্যাপটা হচ্ছে অনেকে আনইনস্টল করে দিয়েছেন, আর সত্যি কথা বলতে ওইটাতে আমি মেবি মাত্র 1 সপ্তাহের মতো হচ্ছে মাইনিং করছি। ফার্স্টের দিকে কিন্তু হিউজ পরিমাণ টোকেন দিত যে কারণে আমার বেশি পরিমাণ টোকেন হয়েছে, তারপর হচ্ছে আমি অ্যাপটা আনইনস্টল করে দিয়েছি কারণ এটা আমার কাছে একেবারে ভালো মনে হয় নাই। তো এটাই হচ্ছে প্রমাণ যে এটাকে আমরা গুরুত্ব দিই না, যেটাকে আমরা কেয়ার করি না ওটা কিন্তু অবশ্যই ভালো কিছু দেয়। ওকে, তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে চলে যাই। যারা হচ্ছে ওই অ্যাপটাতে মাইনিং করতেছেন কীভাবে উইথড্র করবেন এ টু জেড কিন্তু আপনাদেরকে অবশ্যই ক্লিয়ার করে দিব। ওকে, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন, কারণ এখানে প্রতিদিন নিত্য নতুন এয়ারড্রপ সাথে বিভিন্ন সাইট শেয়ার করা হয় যেগুলো কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করে বা ফ্রিতে আপনি পেমেন্ট করতে পারবেন, যেগুলোর ভিডিও কিন্তু ইউটিউবে দেওয়া হয় না। তো আপনি যদি এইসব সাইট মিস করতে না চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন। দেখেন এখানে কিন্তু এরকম অনেকগুলো সাইট আছে যেগুলো আপনাকে সম্পূর্ণ ফ্রিতে পেমেন্ট করে এবং কোনো ফাঁকের কাজও করতে হয় না, মানে মাইনিং সাইটগুলো আর কি। তো এগুলোকে নিয়ে কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া হয় না, আপনি যদি এগুলো মিস করতে না চান অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো আমরা হচ্ছে সরাসরি অ্যাপের ভিতরে চলে যাচ্ছি। এখন একটা কথা বলি, অনেকের হয়তো অ্যাপটা আনইনস্টল করে দিয়েছেন, তারা কী করবেন অ্যাপটা আবার ইনস্টল করে নেবেন। অ্যাপটা যখন আপনি ইনস্টল করবেন দেন হচ্ছে আপনি কী করবেন, আগের ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। যদি পাসওয়ার্ড বলে দেন তাহলে ফরওয়ার্ড করে নেবেন, কোনো সমস্যা নেই। ওকে, দেন দেখেন আমি যেহেতু এখানে কেওয়াইসি কমপ্লিট করছি, আমি যখন ওয়ালেটে ক্লিক করি তারপরে এখানে দেখতে পারতেছেন আমার টোটাল কত টোকেন আছে এবং আমি কত টোকেন কিন্তু এখান থেকে টোটাল উইথড্র নিছি। তো এখন আপনার কাজ হচ্ছে কি, এখানে হচ্ছে অ্যাট ফার্স্ট আপনাকে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। তো কেওয়াইসিটা কীভাবে করবেন সেটা আপনাদেরকে অ্যাট ফার্স্টে দেখাই দিই, ভিডিওটা একটু লং হতে পারে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, তারপর দেখাই দিব কীভাবে উইথড্র করবেন এবং কীভাবে সেল করবেন। তো কেওয়াইসি করার জন্য আপনি কী করবেন, অ্যাপে যে একটা সেটিং সাইকন আছে না, এই সেটিং সাইকন আপনি চলে আসবেন। সেটিং সাইকনে যখন চলে আসবেন এরকম ইন্টারফেস চলে আসবে, দেন হচ্ছে আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন। তো নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন একটা অপশন আছে হচ্ছে আপনার নো ইউর কাস্টমার কেওয়াইসি, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। যখন হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন তখন আপনার সামনে হচ্ছে এই যে দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, দেন আপনি কী করবেন, এরকম ইন্টারফেস যখনই চলে যাবে আপনি ক্লিক করবেন, নিচে দেখবেন একটা অপশন আছে হচ্ছে প্লেস পিন ইউর অ্যাড্রেস, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ওকে, এখানে যখনই ক্লিক করবেন আপনাকে বলবে যে আপনার লোকেশনটা চালু করার জন্য আপনি কী করবেন, আপনি আপনার ফোনের লোকেশনটা অন করে দেবেন। ওকে, দেন দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনাকে বলবে যে ইমেলটা অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন সেই ইমেলটা এখানে শো করবে এবং হচ্ছে আপনার বলবে যে মেল একটা কোড পাঠাইছে সেই কোডটা এখানে বসানোর জন্য। যদি আপনি কোড না পান তাহলে আপনি ক্লিক করবেন, এখানে দেখতে পারতেছেন রিসেন্ট দা কোড আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার কোডটা পাঠিয়ে দেবে, দেন কোডটা এনে এখানে বসাই দিয়ে এখানে ওকে থেকে ক্লিক করবেন। ওকেতে যখন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি টিকমার্কটা দিয়ে দিবেন, টিকমার্কটা দিয়ে এখানে আপনি ক্লিক করবেন স্টার্ট কেওয়াইসি আছে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে যখন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি জাস্ট ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে এখানে যে তিনটা টিকমার্ক আছে এগুলোতে টিকমার্ক দিয়ে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করবেন স্টার্ট কেওয়াইসি আছে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে হচ্ছে
আচ্ছা, আমি হচ্ছে আরেকটা বিষয় দেখাইতে ভুলে গেছি, যেটা হচ্ছে আপনাকে কেওয়াইসি করা ফার্স্টে করতে হবে। দেখেন, আপনি যখন হচ্ছে এখানে ফার্স্ট টাইম নো ইয়ার কেওয়াইসি কাস্টমার আছে এখানে ক্লিক করবেন, তখনই আপনাকে বলবে যে ফার্স্ট টাইম এখানে গুগল অথেন্টিকেশনটা অ্যাড করার জন্য। তো গুগল অথেন্টিকেশনটা আপনি কীভাবে অ্যাড করবেন সেটা অ্যাড করার জন্য এই যে এখানে দেখতে পারবেন হচ্ছে গুগল অথেন্টিকেশন সেটিংস নামে একটা অপশন আছে, এখানে যখনই ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন আপনাকে কিন্তু একটা কি দিয়ে দিবে। ওকে, এটা অবশ্যই আপনি কী করবেন, আপনার যে গুগল অথেন্টিকেশন অ্যাপ আছে না ওটাতে অ্যাড করবেন। অ্যাড করার পর ওইখান থেকে যে সরিষঙ্কার কোডটা পাবেন, ওই কোডটা নিয়ে আসার পর এখানে দেখতে পারবেন একটা অপশন আছে গুগল অথেন্টিকেশন সেটিংস গাইড, এখানে ক্লিক করবেন বা হচ্ছে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। ওকে, এটা আমি দেখাচ্ছি, এরকম ইন্টারফেস চলে আসলে আপনি ক্লিক করবেন, এখানে যে কোডটা আছে না সেই কোডটা দিয়ে এখানে কিন্তু আপনি ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু হচ্ছে মূলত আপনার এখানে এরকম হচ্ছে কেওয়াইসি অপশনটা চলে আসবে। দেন এখান থেকে আপনি ক্লিক করবেন এই যে স্টার্ট কেওয়াইসিতে ক্লিক করবেন, দেন এখানে স্টার্ট কেওয়াইসিতে ক্লিক করার পর এখান থেকে আপনি একটু আগে যেটা দেখালাম ইমেলের কোডটা দিয়ে দেবেন। তো দেখেন, ইমেলে যখন আপনি কোডটা দিয়ে দেবেন, ইমেলের কোড দেওয়ার পর কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনাকে বলবে যে হচ্ছে কিসের মাধ্যমে আপনি এখানে কেওয়াইসিটা ভেরিফিকেশন করবেন। তো কেওয়াইসি ভেরিফিকেশন করার জন্য এখানে আপনি কি করবেন, পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে এবং এখানে হচ্ছে আপনার কী আছে গভর্নমেন্ট ইস্যুড কার্ড আইডি, আপনি কি করবেন সবার নিচে যেটা আছে এটা সিলেক্ট করবেন। তো এটা যখন সিলেক্ট করবেন এরকম ইন্টারফেস চলে আসবে, যদি বাংলাদেশে হয়ে থাকেন বাংলাদেশে এখানে অটোমেটিক থাকবে, যদি না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি বাংলাদেশটা সার্চ করে নেবেন। ওকে, দেন এখানে আপনি কি করবেন, ওকে আছে ওকেতে ক্লিক করবেন। ওকেতে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে, নিচে থেকে ওকে অপশন পাবেন, ওকেতে ক্লিক করবেন, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কি করবেন, ক্যামেরাটা অ্যালাউ করতে হবে, এখান থেকে জাস্ট আপনি অ্যালাউ ক্লিক করবেন। অ্যালাউ ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আপনাকে বলবে যে হচ্ছে আপনার আইডি কার্ডের যে ফার্স্ট পেজটা আছে না, আইডি কার্ডের ফার্স্ট পেজটা এখানে দেওয়ার জন্য আপনি জাস্ট ক্লিক করবেন, আর এই ফিক্সারটা কিন্তু আপনাকে লাইভে তুলতে হবে। ওকে, আচ্ছা, এখানে মেবি আপলোড ইমেজের অপশন আছে, তো লাইভ হোক যেভাবে হোক এখানে আপনি আইডি কার্ডের ফার্স্ট পেজটা দেবেন। দেন ফার্স্ট পেজটা হচ্ছে আপনি দেওয়ার পর নিচে থেকে ক্লিক হয়ে যেটা আছে নিচে এখানে ক্লিক করবেন, দেন এরকম ইন্টারফেস চলে আসবে এবং দেখতে পারবেন আপনার ফিক্সারটা কিন্তু এখানে উঠে গেছে। নিচে থেকে ওকেতে ক্লিক করবেন, ওকেতে যখনই ক্লিক করবেন এবং হচ্ছে আপনার সামনে দেন এরকম ইন্টারফেস চলে আসবে, এরকম ইন্টারফেস আসার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর সেখানে আপনাকে আইডি কার্ডের যে পিছনের সাইডটা আছে সেই পিছনের সাইডের ছবি তুলতে হবে, তোলার পর আপনি জাস্ট সেমভাবে ক্লিক হেয়ারে ক্লিক করে এখানে আপনি ক্লিক করবেন, ওকে আছে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখবেন আপনার এটা কিন্তু লোডিং হয়েছে। ওকে, আপনার আইডি কার্ডের পিছনের সাইড, ওকে, দেন দেখবেন যে আপনার সামনে লোডিং হয়ে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু শো করবো, আপনার নাম, তারপরে আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থ, মেল ফিমেল এগুলো সিলেক্ট করবে। এগুলো যখন এইভাবে শো করবে এখানে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যদি সেলে হন তাহলে এখানে কী করবেন, আপনি মেল সিলেক্ট করবেন, ওকে, মানে এমটা সিলেক্ট করবেন, আর যদি মেয়ে হন তাহলে এফটা সিলেক্ট করবেন, ফিমেল দেন এখানে আপনি সিলেক্ট করে হচ্ছে কী করবেন বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, এটা যদি সিলেক্ট না থাকে। দেন এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখতে পারতেছেন এন্টার আইডি নাম্বার, এখানে কিন্তু আপনাকে মাস্ট বি আপনার যে আইডি কার্ডের নাম্বারটা আছে না নিচে যে একটা নাম্বার থাকে ওই আইডি নাম্বারটা এখানে দিতে হবে। ওকে, জন্ম তারিখ অটোমেটিকলি বসে থাকবে না, অবশ্যই কিন্তু এখানে আপনি বসে দেবেন। ওকে, বসে দেওয়ার পর নিচে থেকে জাস্ট ক্লিক করবেন, ওকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে, দেন আপনি কী করবেন, যদি আপনার আইডি কার্ড হয়ে থাকে আপনার যে ফিক মানে ফটো আছে মানে আপনার ডাইরেক্ট চেহারা এই ফ্রেমটার ভিতরে ধরবেন, অথবা যার আইডি কার্ড দিয়ে আপনি কাজগুলো করতেছেন তার কিন্তু চেহারা এই যে গোলাকার মানে যে বৃত্তটা আছে এই বৃত্তর ভিতরে তার চেহারাটা ধরবেন। দেন এখানে হচ্ছে আপনি ক্লিক হেরাস এখানে ক্লিক করবেন, তারপর দেখবেন যে তার চেহারাটা কিন্তু হয়ে যাবে। দেন এখানে আপনি অ্যালাউস হবে, মেবি লোকেশনটা অ্যালাউস হবে, এখানে অ্যালাউ ক্লিক করবেন। অ্যালাউ ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করার পর এখানে আপনার লোকেশনটা নেবে। দেন এখানে আপনি হচ্ছে প্লিজ ফিন ইউর অ্যাড্রেস এখানে ক্লিক করবেন, এখানে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার গ্রাম বা কি কোথায় এটা হচ্ছে যেভাবে আছে এভাবে দিয়ে দেবেন, নিচে কিছু দেওয়া লাগবে না, নিচে থেকে আপনি ক্লিক করবেন ওকে আছে ওকেতে ক্লিক করবেন। ওকে যখনই ক্লিক করবেন এভাবে কিছু হচ্ছে প্রসেসিং হবে, তো 100% প্রসেসিং হওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এবং বলবে যে ইউর কেওয়াইসি হ্যাজ বিন মানে অ্যাপ্রুভড। তো আপনার কেওয়াইসিটা হচ্ছে এখানে ইনস্ট্যান্ট কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, আমার কিন্তু ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপর আপনি যখন হচ্ছে নো ইউর কেওয়াইসি কাস্টমার এখানে যখন ক্লিক করবেন তখন বলবে যে ইউর অ্যাকাউন্ট অলরেডি কনফার্মড, মানে আপনার কেওয়াইসিটা কিন্তু সাকসেসফুলি এখানে হয়ে গেছে। এখন হচ্ছে আপনি যে এখানে উইথড্রটা করবেন, এখন হচ্ছে আমরা সরাসরি উইথড্র বিষয়ে চলে যাই কীভাবে এখানে আপনি মূলত উইথড্রটা করবেন। ওকে, তো উইথড্র করার জন্য আমরা হচ্ছে সরাসরি অ্যাপের ভিতরে চলে আসলাম। তো অ্যাপের ভিতরে আসার পর হচ্ছে অ্যাটফার্স্ট এখানে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পারবেন ওয়ালেট নামে একটা অপশন আছে, আপনি এখানে একটা ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনাকে বলবে যে কানেক্ট ওয়ালেট, এখানে একটা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনি হচ্ছে যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করতে পারেন, চাইলে আপনি মেন ওয়ালেট মানে অ্যাডোপ ওয়ালেট কানেক্ট করতে পারেন, চাইলে যদি রিক্স মনে হয় আপনি হচ্ছে একটা সেকেন্ডারি ওয়ালেট মানে থার্ড পার্টি একটা ওয়ালেট কানেক্ট করতে পারেন। তো আমি হচ্ছে আপনাদের সামনে লাইভে ওয়ালেট কানেক্ট করতেছি, এই যে কানেক্ট ওয়ালেট আছে এখানে একটা ক্লিক করবেন। আমি হচ্ছে টোকেন পকেটের সাথে কানেক্ট করতেছি, আপনি ট্রাস্ট ওয়ালেট পিট কিপ যেটা ইচ্ছে সেটার সাথে কানেক্ট করতে পারেন। তারপর দেখবেন যে এভাবে কিছুক্ষণ কানেক্টিং করবে,
সো কিছু কানেক্টিং করার পর হচ্ছে কিছুক্ষণ কানেক্টিং করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কী করবেন, কনফার্ম অথরাইজ আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এটা কনফার্ম হয়ে গেছে এবং আপনি যদি অ্যাপে যান তাহলে দেখবেন এটা হয়তো আমাদের কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু অ্যাড্রেসটা শো করতেছে, আমাদের কিন্তু অ্যাড্রেসটা কানেক্ট হয়ে গেছে। এখন একটা কথা বলি, যখন হচ্ছে আপনার এখানে কেওয়াইসিটা কমপ্লিট হবে বা অ্যাপ্রুভ হবে তখন আপনার এখানে যে টোকেনগুলো আছে না, মানে যে টোকেনগুলো মাইনিং করবেন ওইখান থেকে হইতে পারে সম্পূর্ণ টোকেন বা কিছু পরিমাণ টোকেন হচ্ছে আপনাকে উইথড্র করার জন্য দেবে। তো আপনি এখানে দেখতে পারতেছেন আমার হচ্ছে এখানে টোটাল মাইনিং এত এবং আমার এখানে অ্যাভেলেবেল মানি হচ্ছে আপনার এত আছে। তো এখানে হচ্ছে একটা কথা বলে, যখন আপনার ব্যালেন্সগুলো হচ্ছে এই উইথড্রয়েবল অ্যামাউন্টে চলে আসবে, দেখেন আমার কিন্তু এখানে উইথড্রয়েবল অ্যামাউন্ট কিন্তু জিরো, কারণ আমি গতকাল হচ্ছে এখানে 1400 টোকেন উইথড্র করছি। তো এখানে দেখেন যখন আপনার এই ব্যালেন্সগুলো হচ্ছে উইথড্রয়েবল অ্যামাউন্টে চলে আসবে তখন হচ্ছে শুধুমাত্র আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। আর এখানে হচ্ছে দেখেন আমার কিন্তু এখানেও মেবি কত 1400 উইথড্র করছি, এখনও 600 মতো আছে। তো এই টোকেনগুলো হচ্ছে কিছুদিনের মধ্যে দেখবেন যে আমাকে উইথড্রয়াল ব্যালেন্সে দিয়ে দেবে, তখন কিন্তু আমি আবারও উইথড্র করতে পারবো। এখন কথা হচ্ছে দেখেন যখন আপনার এই ব্যালেন্সগুলো উইথড্রয়াল ব্যালেন্সে চলে আসবে, মানে এই উইথড্রয়াল অ্যামাউন্টে চলে আসবে, তখন আপনি কীভাবে উইথড্র করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। তো আপনার ব্যালেন্সটা আপনি উইথড্র করার জন্য আপনি কী করবেন, এই যে ফার্স্টটা হচ্ছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, সাথে ভিডিওটা থাকবে এই ভিডিওটা। তো এখানে আপনি দেখতে পারবেন একটা লিঙ্ক আছে হচ্ছে আপনার উইথড্রয়াল লিঙ্ক, আপনি কী করবেন এই লিঙ্ক হচ্ছে এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি যদি টোকেন ফকেট ইউজ করে থাকেন বা বিট কিপ ইউজ করে থাকেন, মানে যে ওয়ালেট আপনি ইউজ করছেন আর কি, সেটা হচ্ছে আপনি যাবেন, যার পর অথবা আপনি চাইলে ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করতে পারেন অথবা কি ব্রাউজার দিয়ে ওপেন করতে পারেন, আপনার ইচ্ছা। শুধুমাত্র আপনাকে যে ওয়ালেটটা ওইখানে কানেক্ট করছেন সে ওয়ালেটের সাথে এই লিঙ্কটা কানেক্ট করতে হবে। তো আমি হচ্ছে টোকেন ফকেট দিয়ে করছি, আপনি চাইলে টোকেন ফকেট দিয়ে করতে পারেন। তো আমি টোকেন ফকেট হচ্ছে কী করবো, লিঙ্কটা পেস্ট করবো। তো লিঙ্কটা যখনই পেস্ট করবো, লিঙ্কটা পেস্ট করার পর হচ্ছে এখানে দেখতে পারবেন সরাসরি কিন্তু আমাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে এবং উইথড্র করার অপশন নিয়ে যাবে। ওকে, তো দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে আপনি কী করবেন, কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে যখনই ক্লিক করবেন তখন হচ্ছে আপনার ওয়ালেটটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। আর যদি হচ্ছে আপনি এটা ক্রোম ব্রাউজারে ওপেন করেন লিঙ্কটা, তখন হয়তোবা হচ্ছে আপনাকে এই টোকেন ফকেট, মানে একটু আগে আমরা যেভাবে কানেক্ট করছি না ওইভাবে কানেক্ট করতে মানে করা লাগতে পারে। তো এখন দেখতে পারতেছেন আমার কিন্তু ওইখানে টোটাল যা ব্যালেন্স ছিল সবগুলো এখানে দেখতে পারতেছেন এবং যত উইথড্র করছি সেটা কিন্তু আমি এখানে দেখতে পারতেছি। এবং এখানে আমি আপনাদের একটা হিস্টোরি দেখাই, আমি যে উইথড্র করছি আমি হিস্টোরিতে ক্লিক করলাম। হিস্টোরিতে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু হচ্ছে গতকালকে, এই যে 22/12, এই যে এত টাইমে, এক তারিখে, গতকাল এক তারিখ ছিল, গতকালকে কিন্তু আমি এখান থেকে 1492টা টোকেন উইথড্র করছি। ওকে, তো এখন কত হচ্ছে আপনি উইথড্রটা কীভাবে করবেন, উইথড্র করার জন্য এখানে যখন আপনার হচ্ছে উইথড্রার ব্যালেন্সে অ্যামাউন্টটা থাকবে আপনি জাস্ট ক্লিক করবেন, এখান থেকে উইথড্র আছে না, উইথড্রতে ক্লিক করবেন। তো উইথড্রতে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখতে পারবেন আপনি যা ব্যালেন্স আছে সেটা দেখতে পারবেন। দেন আপনি কী করবেন, এখানে আপনার অ্যামাউন্টটা বসাবেন, মানে আপনি যত উইথড্র করতে চান আর কি। ওকে, আমার যেহেতু ব্যালেন্স নেই জন্য বসতেছে না। ওকে, আর যদি আপনি চান যে সমস্ত ব্যালেন্স আপনি উইথড্র করবেন, যত ব্যালেন্স হচ্ছে উইথড্রল ব্যালেন্স আছে, তাহলে আপনি এখানে ম্যাক্স আছে, ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে যখনই ক্লিক করবেন সমস্ত অ্যামাউন্ট বসে যাবে। এখান থেকে আপনি ক্লিক করবেন এই যে উইথড্র আছে, উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পর আপনার ওয়ালেট থেকে একটা কনফার্মেশন দিতে হবে, ওইটা দিলে কিন্তু আপনার ওই উইথড্রটা ইনস্ট্যান্ট, একেবারে ইনস্ট্যান্ট এক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ওয়ালেটে চলে আসবে। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাইতেছি। ওকে, আমি এখান থেকে বের হয়ে দেখাইতেছি, এক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ওয়ালেটে চলে আসবে। দেখেন আমি যে গতকালকে উইথড্র করছি সেটা একটু দেখাই, এই যে দেখেন। ওকে, এই যে ইনস্ট্যান্ট কিন্তু চলে আসছে, তারপর এটা কিন্তু আমি ইনস্ট্যান্ট সোয়াইপ করে ফেলছি। এখন কথা হচ্ছে এটা আপনি কোথায় সোয়াইপ করবেন। ওকে, উইথড্র তো আপনি করে ফেলেন না, এখন সোয়াইপের বিষয়টা আসে। এটা আপনি কিন্তু কোনো ইউনিক সোয়াইপে বা কুইক সোয়াইপে কিন্তু সোয়াইপ করতে পারবেন না, সোয়াইপ করার জন্য আলাদা একটা সোয়াইপ আছে, সেটা হচ্ছে আপনাকে ইউজ করতে হবে। তো সোয়াইপ করার জন্য আপনি নেক্সট ক্লিক করবেন, এখানে দেখতে পারবেন হচ্ছে যে এক্সচেঞ্জ লিঙ্ক আছে, আপনি হচ্ছে এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনি সেমভাবে মানে যে ওয়ালেট কানেক্ট করছেন সেই ওয়ালেটের ডেপসে গিয়ে এটা পেস্ট করবেন। তো যখন হচ্ছে আপনি এটা পেস্ট করবেন, পেস্ট করার পর আপনাকে কিন্তু সোয়াইপ অপশনে নিয়ে যাবে। তো দেখেন আপনাকে যখন সোয়াইপের ভিতরে নিয়ে আসবে, এখানে দেখতে পারবেন সোয়াইপ নামে একটা অপশন আছে, সোয়াইপে ক্লিক করবেন। সোয়াইপে যখনই ক্লিক করবেন এভাবে দেখবেন সোয়াইপ অপশনটা চলে আসবে। এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন যে আপনার ম্যাটিক আছে, ম্যাটিক গ্রুপে ক্লিক করবেন। ম্যাটিক গ্রুপে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনাকে কী করতে হবে, ওই MRST যে টোকেনটা আছে ওইটা এখানে চলে আসবে। যদি না আসে আপনি ক্লিক করবেন এখান থেকে হচ্ছে, আচ্ছা এখানে এটা আসতেছে না এখন, কারণ আমি দেখে আসছে নাকি, এই যে এইভাবে হচ্ছে আপনি লিখলে চলে আসবে। অথবা যদি না আসে আমি হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিবো, ওটা আপনি এখানে অ্যাড করবেন। দেন এখানে হচ্ছে আপনি আবার নিচে ক্লিক করবেন, নিচে ক্লিক করার পর আপনি USDT বা হচ্ছে আপনি ম্যাটিক যেটার সাথে ইচ্ছে সেটার সাথে আপনি সোয়াইপ করতে পারেন। এখানে অ্যামাউন্টটা বসে দিয়ে এখানে হচ্ছে আপনি কী করবেন, অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। যাদের 100 ব্যালেন্স আছে তাদের কিন্তু প্রায় $5.5 মতো আছে। ওকে, দেন আপনি কী করবেন, এখানে দেখতে পারবেন সোয়াইপ অপশন আছে, সোয়াইপে ক্লিক করো, ওয়ালেট থেকে কনফার্মেশনটা অ্যালাউ করে দেবেন। তাহলে দেখবেন যে কিন্তু আপনার অ্যাকাউন্টটা মানে আপনার যে সোয়াইপটা আছে সোয়াইপটা ইনস্ট্যান্ট হয়ে যাবে। তো আমি কিন্তু এখান থেকে USDT সোয়াইপ করে উইথড্র করে নিছি।
ওকে, মানে আমি সেকেন্ডারি একটা ওয়ালেট ইউজ করছি, এখান থেকে আমার মেন ওয়ালেটে নিয়ে নিছি। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে যারা জয়েন করতে চান তাদের এখন জয়েন করলে ইনকামটা কীরকম হবে, আর আরেকটা বিষয় হচ্ছে এখানে ইনকাম করার আরও অনেকগুলো সুযোগ আছে। ফার্স্ট কথা হচ্ছে দেখেন, এখানে কিন্তু হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আমার কিন্তু প্রতি ঘন্টায় ইনকাম হইতেছে কত, 0.13 করে MRST। তো দেখেন 24 ঘন্টা আমার কতগুলো টোকেন আর্ন হবে, আমি যদি একটা আপনাদেরকে দেখাই 0.13 ওকে ইনটু হচ্ছে আপনার 24 দিই, তারপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে গত 24 ঘন্টা হচ্ছে 3টার মতো টোকেন আর্নিং হইতেছে। আর এখানে হচ্ছে আপনাকে প্রতি 8 ঘন্টা পরপর মাইনিং স্টার্ট করতে হবে। এখন 3টা টোকেনের ভ্যালু কত, 3টা টোকেনের ভ্যালু হচ্ছে আপনাদেরকে, আচ্ছা আমি যদি একটা আপনাদেরকে এক্সচেঞ্জ থেকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি এক্সচেঞ্জের ভিতরে চলে আসলাম, এখানে যদি আমি 3টা টোকেন দিই তাহলে এখানে দেখতে পারতেছেন 3টা টোকেনের ভ্যালু হচ্ছে আপনার কত, 17 সেন্টের মতো। ওকে, 3টা টোকেনের ভ্যালু আপনার 17 সেন্টের মতো। এখন আমি আরেকটা কথা বলি, যারা এখন জয়েন করতে চাইতেছেন, আমি মনে করি এখন জয়েন করে আপনি তেমন একটা প্রফিট পাবেন না, কারণটা হচ্ছে আপনি তেমন একটা বেশি টোকেন আর্নিং করতে পারবেন না। আর আপনি যেটা আর্নিং করবেন সেটা উইথড্র করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে KYC করতে হবে, আর KYC করতে কতটুকু ঝামেলা সেটা তো আপনি দেখলেন। বাট আমি ভিডিওটা শুধুমাত্র বানাইছি যারা হচ্ছে আগে মাইনিংটা করছে, মিনিমাম যাদের কাছে 100 ব্যালেন্স আছে কমপক্ষে, তারা কিন্তু হচ্ছে কিন্তু উইথড্র করে কিন্তু $5.5 মতো প্রফিট কিন্তু নিতে পারবেন ওকে, এবং ইনস্ট্যান্ট কিন্তু সেটা সেল করে দিতে পারবেন। আর এখানে সোয়াইপ করতে এমন একটা ফি লাগে না, আপনার হচ্ছে 3 সেন্ট বা হচ্ছে 5 সেন্টের মতো ফি লাগে। ফি যদি আপনার কাছে না থাকে আপনি আমাকে ইনবক্স করবেন, আমি আপনাকে ফিটা দিয়ে দিব ওকে। আর এখানে আরেকটা কথা হচ্ছে, এখানে কিন্তু ইনকাম করার আরও অনেক সুযোগ রয়েছে। এখানে দেখেন ডেলি ড্র আছে, ডেলি ড্র তো হচ্ছে আপনি এখানে জয়েন করতে পারবেন। আর ডেলি ড্রতে জয়েন করার জন্য আপনার কিন্তু এখানে ক্যান্ডিগুলো লাগবে, এই ক্যান্ডিগুলো পাওয়ার জন্য হচ্ছে আপনাকে এখানে গেম খেলতে হবে। তো আপনি স্টার্ট গেমে ক্লিক করলে কিন্তু দেখবেন যে গেমটা প্লে হয়ে গেছে, ওইখানে আপনি ওই গেমটাতে খুঁজে খুঁজে ক্যান্ডিগুলো হচ্ছে গেইন করবেন ওকে। দেন ওইগুলো দিয়ে আপনি হচ্ছে এখানে ডেলি ড্র আছে, ওই ড্রতে আপনি জয়েন করতে পারবেন। দেন ওইখান থেকে কিছু রেট আপনি হয়তো পাইতে পারেন, এবং এখানে হচ্ছে আপনার ইনকাম করার মেবি আরও সুযোগ এখানে অ্যাড করতে পারে। এখানে দেখতে পারতেছেন গেট রেওয়ার্ড, এখানে ক্লিক করলে আপাতত কিছু হচ্ছে না, বাট এটা মেবি হচ্ছে আকুয়া ফার্ম যেটা আছে ওইটার সাথে হচ্ছে এরা পার্টনারশিপ করতে পারে, দেন হয়তো বা পরবর্তীতে আলাদা কোনো ইনকাম হতে পারে। তো আশা করি বুঝতে পারছেন, যারা এখানে এখনও জয়েন করতে চান চাইলে জয়েন করতে পারেন। অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এটা খুবই ইজি, এটা দেখানো কোনো মানি হয় না, আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে মাইনিং করতে পারেন। যখন আপনার বেশি ব্যালেন্স হবে তখন হয়তো আপনি এখান থেকে KYC করে উইথড্র করে নিতে পারবেন ওকে, আর টোকেনটার দাম কমতেও পারে আবার বাড়তেও পারে। সো আজকের ভিডিও ছিল এতটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ওকে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল যদি ইনস্ট্যান্ট অফারগুলো মিস করতে না চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। ধন্যবাদ সবাইকে।